हेलो बंधुरा, टका फका चैने अपन सकल के स्वागत जाना। हाँ, शिशु शिशु भालोबाशे ना, एरकम मानुष खूब कम देखा जाए। कि मिष्टी, एत सुंदर, खूब दुखी मनो भालो हो जाए। বাচ্চা দুটি কি সুন্দর! কি সুন্দর সরলতা ভরা চাহনি এদের, এই জন্য বোধহয় বাচ্চাদের ফুলের সঙ্গে তুলনা করা হয়। হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটি দেখে যা। মনে খেলছে, ঘুমিয়ে আছে, শিশুদের যে সবাই ভালোবাসে সেটা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, দেশ এর বিচারে নয়। এগুলো তখন আর মনেই আসে না। এত সুন্দর পবিত্র শিশুদের দেখে সব ভুলে যায় মানুষ। শৈশব অবস্থা থেকে যখন এরা কৈশোরের দিকে পা বাড়ায় তখন এদের খেলাধুলো, দুষ্টুমি সবই যেন মন কেড়ে নেয়। একটি শিশুর কলতানে অতি দুঃখীজনের সংসারও যেন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। প্রকৃতির নিয়মে শৈশব অবস্থা থেকে কৈশোরের দিকে এরা ছুটে চলে। খেলাধুলার সঙ্গে সঙ্গে আঁকার প্রতি এদের একটা ঝোঁক দেখা যায়। হয়তো রং দিয়ে নিজেদের ভাবনাগুলো প্রকাশ করতে চায়। এদের খেলাধুলা আমাদের নিজেদের শৈশবকে মনে করিয়ে দেয়। এই ভিডিওটি তাহলে এখানে শেষ করি। কি হলো? ও পুরা, আজকে এই পর্যন্তই। আবার আমরা অন্য একটা বিষয়ে অন্যদিন আপনাদের কাছে আসবো। ততক্ষণ বাই বাই।